শেখ হাসিনার শান্তি সম্মাননা পদক পেলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসীমউদ্দিন প্রধান। বিডি স্টার্টিপ নিউজ তথ্য ভিডিওচিত্র রয়েছেন কচুয়া প্রতিনিধি মোহাম্মদ হারুনুর রশিদ, সাথে আছে আমি তান্দানা রহমান লিজা। বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ কেন্দ্রীয় কমিটির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঢাকার তোপখানা রোডে অবস্থিত বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনের কনফারেন্স লাউঞ্জে রাজনীতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ চাঁদপুর এক কচুয়া আসনে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী কোচের কৃতি সন্তান জেবি ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, আশি দশকের সাবেক ছাত্রনেতা, জাপান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধুর পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং উক্ত সংগঠনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসীমউদ্দিন প্রধানকে শেখ হাসিনার শান্তি সম্মাননা পদক 2021 প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক প্রদান করেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি। এ সময় ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসীমউদ্দিন প্রধানের পক্ষে তার ম্যানেজার জামাল হোসেন পদক গ্রহণ করেন। বাংলাদেশ জাতীয় সুন্নি ওলামা মাশায়েখ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকিম মাওলানা আনসার আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান আলোচকের বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী এম এ নাজিমউদ্দিন আল আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ কুয়েত শাখার সভাপতি মোহাম্মদ সাদেক হোসেন, বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ।